প্রত্যেকটা মানুষকে কিভাবে সংরক্ষণ করা হচ্ছে এটা এত কঠিন সংরক্ষণ পদ্ধতি যে মরার সময় আপনার কে দায়িত্বে থাকলো মরার পরে কে দায়িত্বে থাকলো আপনি সিজনে থাকবেন তখন কোন ফের আপনাকে পাহারাদার থাকবে আপনার কাছে সবসময় কেন খুব কঠিন অবস্থার মধ্যে একটা মানুষের সময় পার হয় এবং এত কিছু সিস্টেম সেখানে আসে যেগুলো আমরা সব জানতে পারি আমাদের অনেক জিনিস অর্জনা দেখেন আমরা যখন পিতা মাতার জন্য দোয়া করি সবসময় তো আমরা করছি রব্ রহাম হুমা কমা সগিরা আচ্ছা এই দোয়াগুলি যখন আমরা করি তখন এইগুলো তো ফেরেস্তার আলী নিয়ে যায় আল্লাহর কাছে এই এখন ফেরেস্তারা ডিউটিতে আছে আসে ফজলের নামাজে পড়ে যাবে তো নিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে সাবমিট করলে আল্লাহ দেখবে যে এই একটা তার অমুকের জন্য এটা দান করা হয়েছে এখন এইটা যদি আল্লাহ তার জন্য কবুল করেন তো এই ফেরেস্তারা কিন্তু তার আমল নামা এটা ঢুকাতে পারবে না এইটা যদি আল্লাহ কবুল করেন তাহলে এইটা আল্লাহ তালা ওই আত্মার পাহারাদার কোন ফেরেস্তা দায়িত্বশীল আছে এটা তাকে হস্তান্তর করে ওই আমল অর্থাৎ আমার বাপা ধরেন আমার বাপার আমল নামা কোন ফেরেস্তায় লিখেছে ওই ফেরস্তাকে হস্তান্তর করতে হবে এবং ওই ফেরেস্তারাই ওটা লিখতে পারবে এটা একজন ফেরেস্তার আমল নামা যেটা একজন লিখেছে ওখানে আরেকজনে লিখতে পারবে না কাজে এই জন্য একজন ফেরেস্তা বা দুজন ফেরেস্তা যারা আমল নামা লেখে একজনের উনি আর অন্য কোনো মানুষের আমলনামা না হাসারি ময়দানে উনি উঠবে আর বলবে হা যা মা আলাদা ইয়াত এই নেন এই তার সব কিছু প্রস্তুত এভাবে একটা কঠিন সিস্টেমের মাধ্যমে এতে কত ফেরা দরকার তা আল্লাহর আছে তারপরও রিজার্ভ আছে কি কুদরতে তিনি মালিক এবং অদৃশ্যে আমাদের অলক্ষে কত ফাংশন যে আল্লাহর আছে এটা আমরা চিন্তা করতে পারছি না যামরা যতটা মনে করছি তত হালকা খুব কঠিন মানুষ আমরা খুব কঠিন পাহারার মধ্যে আমাদের আল্লাহ রেখেছেন কঠিন ব্যবস্থা পারের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসফা আম্মা বা'দ শমায়েতু মুসলিমে کرام আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা সুরা ইব্রাহিম থেকে এখন تیرو نمبر آتے کا محلت سنا اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم وقال الذين كفروا لرسلهم لا نخرجن لكم من أرضنا أو لا تعودن في ملتنا فأوحى إليهم ربهم لا نهلكن الظالمين فورتي رسول بن مبدر ببرون على دشن الله بوشن কাফেররা তাদের রসুলদেরকে বলল তোমাদেরকে আমরা আমাদের জমিন থেকে বহিষ্কার করব। অথবা তোমরা আমাদের দিনে ফিরে আসবে আল্লাহ ঘোষণা করেন আহ রহিম আল্লাহ তার নবীদেরকে ওই করে জানাই দিলেন লাহ লেখানরা জলিনবশ্বী আমি জালেমদেরকে হালাক করে দেবো ধ্বংস করে দেবো নবীদেরকে ডাকে তাদের মিললে দেখেন সাহস কত নবীর দিন গ্রহণ করে না নিজেরা কুফরি করে নবীকে আবার সেদিকে দাওয়াত দেয় আল্লাহ বলেন আমি নবীদেরকে জানাই দিলাম যে আপনাদের এই সত্যদেরকে আমি ধ্বংস করে দেব হালাক করে দেবো নুসমুলিম এবং তাদের ধ্বংসের পরে তাদের জমিতে তোমাদেরকে আমি বসবাসের ব্যবস্থা করে দেব যেমন মিশরের ফ্রাউন সম্প্রদায় ধ্বংস হয়ে যাওয়ার পর এই মিশরের এবং সিরিয়ার সমস্ত সার্বভৌমত্ব এটা বনি ইসরাকে আল্লাহ দান করে দিয়েছিলেন এবং ওই জমিনে বনি ইসাইলিয়া বসবাস করছে এবং সেই দেশ শাসন করছে বনিয়াইলদের কথা কোরআনে বারবার জন্য আসছে যে কোরআনে যে নবীদের কথা উল্লেখ আছে এই নবীদের মধ্যে দশজন নবী ছাড়া সমস্ত নবী বনিয়াদের মাত্র দশজন নবী বনি ইসরায়েলদের বাইরে আল্লাহ বলেন রালিকা লিমান খাফা মাকামি অ খফ ওঈদ আল্লাহ বলেন এই ঘোষণা ওদের জন্যই এই শান্তির ঘোষণা নবীদের হওয়ার ঘোষণা আল্লাহ বলেন ওদের জন্য যারা খাপা মাকামি যারা আমার সামনে দাঁড়াবার কথাকে ভয় করে দেখেন আপনার আমরা এখানে কত মানুষ একটা লাশকে সবাই মিলে আমরা জানাজা পড়ে যখন কবরে ফেলে রাখি তখন আমরা সবাই চলে আসতেছি ভাই ভাইবে দেখেন আপনার আমারও একটু অবস্থা হবে যে সবাই মিলে যাবে কবরস্থানে কিন্তু কবর রাখার সবাই চলে যাবে আপনার নাম আর আল্লাহ এছাড়া কেউ আপনার থাকবে না তো এই কথাকে যারা ভয় করে তারা পৃথিবীতে জুলুম অত্যাচার করতে পারে না পৃথিবীতে জুলুম অত্যাচার করার একমাত্র কারণ পরকাল বিশ্বাস না করা পরকালের বিচার বিশ্বাস না করা এগুলি বিশ্বাস না করার কারণেই পৃথিবীতে অশান্তি এটা অনেক সময় আমরা লেবাস মানুষরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করি মানুষের দেনা পাওয়ানা ওয়াদা মতো পরিশোধ করি না এরকম আমাদের মতো অনেক লোক এরকম সমাজে আসে কিন্তু লেবাস পোশাকে আমরা মুসলমান কিন্তু আমরা ওয়াদা রক্ষা করি না ওয়াদা খেলাফ করা মোনা থেকে আলামত কঠিন ব্যাপার তাহলে বলেন এই সুসংবাদ যে তার শত্রুদেরকে আমি ধ্বংস করবো শত্রুর জমিনে তোমাদেরকে বাসস্থান দেব লেমান খাফা মাকামি যারা আমার সামনে দাঁড়াতে এই কথাকে যারা ভয় করে এবং আমার শাস্তির কথা স্মরণ করে যারা ভয় করে আল্লাহ তারা বিজয় কামনা করতে ছিল মদিনায় যে সমস্ত হুদিরা বসবাস করত তারা আখরি জমানা নবীর মাধ্যমে তারা বিজয় কামনা করত। যে আল্লাহ আখরি জামানার নবী পাঠান সেই নবীর সাহায্যে আমরা এই মোশেকদের বিরুদ্ধে যুদ্ধ করব আমরা জয়যুক্ত হব এটা সত্যিই কিন্তু নবী আসার পরে সেই নবী তারা স্বীকার করলো না শুধু একটা পয়েন্ট নবী বনি ইসমাইলের না এ নবী বনি ইসমাইল ইব্রাহুল বড় সন্তান ইসমাইল আসলামে বংশের নবী আমাদের নবী এই একটা পয়েন্টে তারা এই নবীকে স্বীকার করলো তারা সবসময় তারা এটা আল্লাহ খানের দোয়াও করেছে শেষ নবীর বরকাতের শেষ নবীর সাথে আমরা থাকবো তার উম্বাচারী থেকে আমরা এই মসরিকদেরকে পরাজিত করবো তো সত্যি কথাই অখাব আকুলল জব্বারণ আনিত নিরাশ হলো প্রত্যেক অহংকারী এবং প্রত্যেক বিদ্রোহী আনিত শব্দ রাখতে হল যে সত্যকে বুঝে শুনে সত্যকে অস্বীকার করে বিদ্রোহ করে কেবল আনিত বিদ্রোহী আল্লাহ বলেন এই বিদ্রোহীদের শাস্তি এই অহংকারীদের শাস্তিটা কি হবে মেউ অহি জাহান্নাম তার সামনে পিছনে রয়েছে জাহান্নামের আগুন ওরা শব্দরা তো সামনে পিছন দুটোই গুজে ইউস কবে মায়ুন এবং তাদেরকে পুঁজ পান করানো হবে সদীত মানে পুঁজ ফোড়া তারপর টিউমার এভাবে মানুষের যে যেটাকে আরবিতে হারে জাহান্নাম এটাকে আরবিতে বেলায় তিন এত খাবার অর্থাৎ যান মেরে পিটিয়ে তাদের শরীর যে ক্ষতবিক্ষত করা হবে সেই শরীর থেকে যে নির্ঝর যেটা ঝরবে এইটাকে একটা নহরে প্রবাহিত করে একত্রিত করে এইটা দর্যোগবাসীকে খাওয়ানো হবে এটা সরাসরি করোনা রায় যেখানে আপনি হাদিস যে বলবেন দুর্বলতা আছে নাকি এরকম কিছু নাই ইউস্ক সদিদ সদিদ মানে পুঁজ দুরক্ত। এই পুঁজ তাদেরকে পান করানো হবে এখন মনে করতে পারে কেউ যে পুজো যদি পান করায় তো খুব দ্রুত গিলে ফেলাবো তো মুখে কষ্টটা লাগবে না না ইয়াজার এটা গলায় আটকে যাবে গলায় থাকবে যেটা গলায় দড়ি কোর তিরিশ পেরে আসে না দড়ি এই দড়ি হলো কাটাদার গাছ যে গাছে কাটা গলায় বিদ্ধ হয়ে থাকবে এই দড়ি গলায় বিদ্ধ থাকবে এই জন্য যে কোনো খাবার সহজে সে ভিতরে নিতে পারবে না তাহলে পরে নিয়াত খুব কষ্ট করে তারা ঘুঁট করে অল্প অল্প করে সেটা তারা গলাধকরণ করবে অলা একাদ ইউসিগহু এটা খুবই সম্ভব হবে না যে খুব সহজে তারা এটাকে ভিতরের দিকে নিবে এরকম কোনো সহজ পন্থা হবে না ওয়াতিল মাউত মেঙ্কুল্লি মাকান এবং চতুর্দিক থেকে মৃত্যু আসবে সামনে থেকে মনে করো মৃত্যু আসতেছে ডান দিকেও আসতেছে বাম দিকে পিছন থেকে ওই অতি মামা ওই অতিল মাউতো মেঙ্কুল মকান প্রত্যেক দিক থেকে মৃত্যু আসবে প্রাণটা বক্ষস্থল থেকে বের হয়ে কণ্ঠনারের মধ্যে চলে যাবে চলে যাওয়ার প্রখান তো বের হয়ে যায় তত মত হয়ে গেল আর বের না হয়ে যদি আবারও বক্ষস্থলে ঢুকায় তাও মানুষ সাধারণ অবস্থার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিন্তু তা হবে না ও থেকে বের হয়ে কণ্ঠ নারীর মধ্যে অবস্থান নেবে এবং আল্লাহ বলছেন ওয়াতিল মাওতো মিঙ্কুল্লে মাকান চতুর্দিক থেকে মৃত্যু আসবে কিন্তু অমাহ কিন্তু সে মরবে না মরণ আর নাই আমাদের পিছনে একটা মরণ গেছে সামনে একটা মরণ আছে ওই মরণটা পার হয়ে গেলে আর মরণ নাই দেখে নাল্লার কুদ্রর মানুষ যেখান থেকে জন্মে সেখানেই তার কবর হয় আমাদের প্রথম জন্ম হল পিতার পিঠ থেকে প্রত্যেকটা মানুষ আমরা পিতার পিঠ থেকে বের হয়েছি আদমের পিঠ থেকে তার সন্তানরা তার সন্তান তার সন্তানরা এইভাবে আপনার আমার সন্তান আমার পিঠ থেকে তা আমরা যে পিঠ থেকে বের হয়েছি মরার পরে আবার ওই পিঠে আমার কবর আমি বাবার পিঠ থেকে বের হয়েছি আবার আল্লাহ সাক্ষী নিয়ে আলাস্টমেরকমের সাক্ষী নিয়ে আমাকে আবার বাবার পিঠে ঢুকেছি তাহলে আমি যেখান থেকে বের হয়েছি সেখানে আমার কবর হয়েছে আবার বাবা যেখান থেকে বের হয়েছে আমার দাদার থেকে বের হয়েছে আমার বাবা আবার দাদার মধ্যে তার কবর তাহলে মানুষ প্রথম জন্ম হল পিতার পিঠ থেকে দ্বিতীয় জন্ম হলো মায়ের পেট থেকে তাহলে প্রথম জন্মের পরে আমরা মারা যাওয়ার পরে যেখান থেকে বের হয়েছিলাম ওখানে আমাদের কবর হলো আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এরপরে আমরা এই পৃথিবীতে মারা যাব মারা যাওয়ার পরে তো এই পৃথিবীর ওই মাটিতে আবার আমার কবর হবে এই মাটির থেকে আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছি তো এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আবার আমাদের মৃত্যুর পরে আমাদের কবর হবে যে মাটির থেকে আমরা সৃষ্টি হয়েছি ওই মাটিতে মেন না কালাক না খুম অফি হা অমেন অমেনা নুখ রুজু যে মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি ওই মাটি তোমাকে ঘুরাই নেব ওই মাটির থেকে তোমাকে আবার আমি কেউ নিয়ে আসবো তাহলে এই পৃথিবীর কোন জায়গার মাটির থেকে আমরা সৃষ্টি হয়েছি এটা আল্লাহ এবং ফেরেস্তা ছাড়া আমরা কেউ বলতে পারি না মা যখন গর্ভবতী হয় সম্মিলিত বীর্যের মাধ্যমে নাম শাস তো সম্মিলিত বীরজের মাধ্যমে মা গর্ভবতী হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে এই গর্বের সন্তানটা কিভাবে বাড়বে একজন ফেরেস্তা নিয়োগ করেন আল্লাহ ওই ফেরেস্তা আল্লাহর হুকুমে ওই বান্দার কোনখানে কবর হবে তার কবর গা থেকে কবরের স্থান থেকে মাটির নির্যাস নিয়ে ওই মাতৃগর্ভে সম্মিলিত বীজের সাথে মিশিয়ে দেয় তখন মানুষের জন্ম প্রক্রিয়াটা অ্যাডভান্স করে তাহলে যেখান থেকে জন্ম সেখানে কবর কি একটা সিস্টেম আপনি দেখেন অবাক কান্ড এটা মানে জানলেই আপনার আর কিছু আপনার মনটা ভালো লাগবে যে আসলে এইভাবে আল্লাহ তালা এমন একটা বিধানের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করছে সব কাজকর্ম এত সুন্দর করে আল্লাহ করছেন সেটা আমরা চিন্তা করে আশ্চর্য হয়ে যাই তাহলে বলেন প্রত্যেক প্রতি দিক থেকে সকল দিক থেকে মৃত্যু আসবে অমা হবে মাইয়েত কিন্তু সে মরবে না মরণ তার শেষ হয়ে গেছে আমাদের দুটো মরণ পার হয়ে গেলে আমরা আর মরবো না সামনে একটা মরণ আছে ওই মরণটা পার হয়ে যখন হাসের ময়দান উঠব তখন আর আমরা মরব না শাস্তি যত হোক পৃথিবীতে একটা অ্যাক্সিডেন্ট করলে মগজে আঘাত লাগলে মানুষের বাসে না আর মরার পরে ফেরেস তাদের পিটারে মগজ সব ছিটে যাবে চতুর্দিকে তাতে মানুষের মগজ হবে না অমায় মরাই আজাবন গালিস তার সামনে রয়েছে আরো কঠিন শাস্তি এরপরে সামনে আর কি কঠিন শাস্তি থাকতে পারে আল্লাহই জানে গরম পানি পালন করানো হবে এবং জাহান নামের কুয়ার মধ্যে মানে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে সেখান থেকে ডাঙ্গায় তোলা হবে আবার আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে এটা কি অবস্থায় যে মানুষটাকে লোহার শিকলে গাথা হবে খুজু হু সুম্মাল জাইমা সল্লু হু সুম্মাফি সেলসলাতেন, জারুয়া সাবুনা জেরান ফাসলু হু এই যে কথা বলা এইটা হল এরপরে আরও কঠিন শাস্তি যে লোহার শিকল মর্দার থেকে ঢুকে মুখ থেকে বের করে শিকলের করার সাথে মানুষটাকে এরকম বসি যেরকম আপনি মাছের খাবার ঝুলান বসিতে হামিম প্রথমে তাকে গরম পানির মধ্যে আবদ্ধ করা হবে ওখান থেকে তুলে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তা আল্লাহ বলেন এর পরে আছে সামনে আরও বড় শাস্তি আজাবন গালিস তো এই কথাগুলি সরাসরি আল্লাহ কোরআনে বলছেন এর সেই ভয়ঙ্কর কথা পৃথিবীতে কি কিছু কল্পনা করা যায় বলেন তো এত সব কিছু বলে দেওয়ার পরেও আমরা আল্লাহর হুকুম মানি না আর আমরা বলবো কি যে আল্লাহ মাকে গোমরাহ করছে আল্লাহ আল্লাহার হৃদয়ত লিতম এই হেদায়ত এগুলো কাদের জন্য বলছে আল্লাহ এটা কি গোপন রাখা হয়েছে এটা সবার জন্য তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেই অবস্থা হবে তোমার তুমি ফিরে আসো পথে আসো সামনে আসো তবা করো ভালো হয়ে যাবে

এখানে একটা প্রশ্নের জব দেওয়া যে কাফেররাও তো ভালো কাজ করে পৃথিবীতে যারা অমুসলিম তারাও পৃথিবীতে অনেক কল্যাণকর কাজ করে আমরা আমাদের এই দক্ষিণ অঞ্চলে দেখি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলি হিন্দুদের জমির উপরে বরিশাল বিএম কলে ব্রজমোহন কলেজ তারপরে বাগেরারে পিসি কলেজ কুকুরচন্দ্র কলেজ তারপরে যশোরে ব্রজলাল কলেজ বিএল কলেজ এভাবে অশ্বিনী কুমার টাউন হল এভাবে আমরা দেখি যে আমাদের অঞ্চলে যত শিক্ষা প্রতিষ্ঠান এবং যত বড় বড় স্টেটগুলি এগুলি হিন্দু জমিদারদের তারা এটা করেছে কল্যাণমূলক সেবামূলক কাজও তারা করেছে এখন এই সেবামূলক কাজের জন্য কি তারা কিছু পাবে সেইটা এখানে আল্লাহ বলছেন মাসারুল্লাদিনা কাফাবরি রববিহীম। রবের সাথে যারা কুপুরি করেছে তাদের উদাহরণ আমাল রামাদেন তাদের আমলগুলি হলো বালুর মতো এস্টার দিনের রিহ যেই বালুর উপরে কঠিন বায়ু প্রবাহিত হলো ফিরিয়ে আসবেন দুর্যোগপূর্ণ দিনে দুর্যোগপূর্ণ দিনে যদি বালির উপরে কঠিন বাতাস প্রবাহিত হয় তো বালু থাকে সব উড়ে যায় কাজে ওদের আমল নামার থেকে এই নেকামলগুলো ওই রকম বালুর মতো উড়ে যাবে কোনো ন্যাকামল একাকার ডিলেট পরিষ্কার থাকবে যে কোনো ন্যাকামল নাই এটা আল্লাহ উড়াই দেবেন এটাকে আল্লাহ হিসাবও করবেন না ওজনও করবেন না গ্রহণও করবেন না তার কারণ আপনার ভিত্তিরও লা ইলাহা ইল্লাল্লা এই কলেমা সারা কোনো আমল গৃহীত হবে না এইটা আপনার ফাউন্ডেশন এইটা লাগবে লখ দিরম কাশেগু আয়লাশাহী তাদের উপার্জনের মাধ্যমে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না এগুলি সবই তাদের বৃথা যাবে আর আপনি যাই বলেন মনে করবে যে আমি এত ব্যয় করলাম তুমি ব্যয় করছো কি সম্পদ কি তোমার সবকিছুর মালিক তো আল্লাহ কথা বুঝতে পারছেন মনে যদি ভাবে যে আমি এত কিছু করলাম কিছু পাবো তুমি কি করেছো এগুলি কি তোমার এটা আল্লাহর আল্লাহ সম্পদ এটা হচ্ছে দূর দূরান্তের ভ্রষ্ট এত দূরে তারা হারিয়ে গেছে যে ওখান থেকে আর সরল পথে ফিরে আসার কোনো সুযোগ নাই আপনি যদি একটা পথ অল্প এক আধ মাইল যান এক আধ কিলোমিটার তো ফিরে আসা যায় যদি পথ যদি আপনি শত শত কিলোমিটার ধরে চলে যান তা আপনি কি আর ওই পথে আসতে পারবেন এই জন্য দলাল বাই মানে তারা দূর দূরান্তের পথে তারা হারিয়েছে আলমতারা আন আল্লাহ খালাকার সমাওত রাউদাবেল হক আপনি কি দেখেন না মানুষরা কি দেখে না নিশ্চয়ই আল্লাহতলা আকাশ পৃথিবীর সত্য সহকারে সৃষ্টি করেছে খেলার জন্য সত্য সহকারে মানে এখানে সঠিকভাবে কর্ম করো ফল পাবে অন্যায় করো জুলুম করো তার বিচার হবে এটা খেলা না যে তুমি যাই তাই করলে হ্যাঁ এখন তুমি একজনকে শাস্তি দিলে কিন্তু তোমারও যে বিচারের সামনে দাঁড়াতে হবে হবে এটা এটা তোমাকে স্মরণ রাখতে খেলা না তামাশা না তোমার শক্তি দেওয়া হয়েছে তুমি শক্তি দ্বারা এখন জুলুম অত্যাচার করছো তোমাকেও বিচারের সামনে দাঁড়াতে হবে সত্য সহকারে ন্যায় পৃথিবী পৃথিবীর সৃষ্টি করা হয়েছে এটা জুলুমের জন্য সৃষ্টি করা হয় না যে তোমাকে শক্তি দেওয়া হয়েছে সম্পদ দেওয়া তাহলে তুমি জুলুম করবে এই জন্য নয় ইব্রাহিমুল আসলামকে আল্লাহ ডেকে এই কথাই বলছে এই যে সুরে ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি তুমি মানব জাতির ইমাম তা আমি চাচ্ছি যে মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে তোমাদের কাজ হতো পৃথিবীতে জুলুম ঠেকাও জুলুম ঠেকাও মাজলুম যদি কাফের হয় তা আল্লাহ তালা তার ফরিয়াদ শোনেন আপনি যেটা কাফের উপর অত্যাচার করেন আল্লাহ নিকৃষ্ট জীবের উপর অত্যাচার করেন তো এটাও আল্লাহ তালা তার শুনবে তার সৃষ্টির করে জুলুম এটা আল্লাহ বরদাস্ত করবেন না এই জন্য জুলুম হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আর রাষ্ট্রীয় ক্ষমতা খেলাফাতের দায়িত্ব এর প্রধান কাজই হচ্ছে জুলুমকে রোহিত করা যে জুলুম যেন না হয় এটাকে ঠেকান কিন্তু সেইখানে যদি আমরা ক্ষমতার মালিক হইয়া জুলুমের সহজে করি জুলুমের মদত দিই তাহলে আসেন সামনে এখানে যেরকম বিচার আছে আদালত আছে জেল ফাঁসা আছে মরার পরেও বিচার আছে আদালত আছে জেল ফাঁসা আছে শান্তির জায়গাও আছে সব সামনে আছে কাজেই সবাইকে বুঝে শুনে কাজ করতে হবে আর এইটা না বোঝা মানেই আপনার বিরাট পরাজয় এটা না বুঝলেই আপনি পরাজিত আর এটা আপনি যদি বোঝেন তাহলে এই পৃথিবীতে আপনি সংশোধন করে কবরে যেতে পারবেন চিন্তা করলেই খারাপ লেখা হারে সবাই কবরস্থানে যাইয়া মাটি দিয়ে সব চলে আস কেউ থাকলো না কেউ কিছু করলো না একাই কি অবস্থায় থাকতে হবে সেখানে কীভাবে সময়টা পার হবে এই আশা ইউজে জাদিন আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারেন এবং অন্য সৃষ্টি এখানে নিয়ে আসতে পারেন কি না পারেন আল্লাহ এক জাতিকে ঘটাইয়া আরেক জাতিকে সেখানে নিয়ে আসতে পারে এটা পৃথিবীর বহু ইতিহাস আছে আপনারা হালাকু খানের ইতিহাস জানেন না হালাকু খান এই যে হালাকু খান বাগদাদ ধ্বংস করেছিল বারোশো আটান্ন খ্রিস্টাব্দে হালাকু খান বিশ্বের বড় জালেম এরা বৈকালরাদের দক্ষিণে এবং মঙ্গলীয় উত্তরে এই এই জায়গার লোকেরা এ হালাকু খান তো এই হালাকু খান বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস করেছিল এই হালাকু খানের ছেলে অর্ঘুন তার ছেলে আবাগা তার ছেলে গাজান খান তিন পুরুষ পার হয়ে যাওয়ার পরে এই গাজান খান সদরুদ্দিন মোহাম্মদ ইব্রাহিমের হাতে বয়াতে দশ হাজার সহ সে ইসলাম গ্রহণ করে এই বংশ থেকেই হালাকু খান অর্ঘুন আবাগা গাজান খান এই গাজান খানের গ্রুপটাই কিন্তু পরে এই যে মঙ্গলরা এরাও কিন্তু ওই অঞ্চলের লোক কিন্তু এরা যেহেতু গাজান খানের বংশধর এই জন্য এরা জুব্বা জাব্বি এই যে সব ইসলামের লেবাস পোশাক এটা কিন্তু ওই এই এরা কিন্তু খানেরই বংশধর এই যে খানরা এখন ওই ভারতে যারা খানরা ভারত শাসন করছে তাহলে এখন আল্লাহ তালা যে কথা বলছেন এটা তো বাস্তব প্রমাণ ইতিহাসে আছে আর আল্লাহ তালা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন যে তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নিয়ে যাবো তোমাদের পরিবার অন্য জাতি নিয়ে আসবো এ ক্ষমতা আমার আছে আলহামদুলিল্লাহ অবশ্যই এটা ক্ষমতা আল্লাহর আছে আমা জাহিক আল্লাহ আজিজ এটা আল্লাহর উপরে কোনো কঠিন কাজ নয় আল্লাহ এটা আল্লাহর উপরে কোনো কঠিন কাজ নয় এটা খুবই সহজ আল্লাহ করলে করতে পারেন ইল্লাহ জামিয়া তারা সকলে আল্লাহর উদ্দেশ্যে বারাজু মানে প্রকাশিত হওয়া সকলেই আল্লাহর উদ্দেশ্যে একত্রিত হবে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে কিভাবে সংরক্ষণ করা হচ্ছে এটা এত কঠিন সংরক্ষণ পদ্ধতি যে মরার সময় আপনার কে দায়িত্বে থাকলো মরার পরে কে দায়িত্বে থাকলো আপনি ইন্ডেন সিজনে থাকবেন তখন কোন ফেরসটা আপনাকে পাহারাদার থাকবে আপনার কাছে সবসময় এগুলো খুব কঠিন অবস্থার মধ্যে একটা মানুষের সময় পার হয় এবং এত কিছু সিস্টেম সেখানে আসে যেগুলো আমরা সব জানতে পারি আমাদের অনেক জিনিস অর্জনা দেখেন আমরা যখন পিতামাতার জন্য দোয়া করি সবসময় তো আমরা করছি রব্বের হাম হুমা কমা রব্বায় সগীরা। এবং পাচক তো নামাজের পরে আশা করি আপনারা সবাই ফাঁথা একলা দুরুত করে পিতা মাতার জন্য দোয়া করেন যদি না করেন তা করবেন আচ্ছা এই দোয়াগুলি যখন আমরা করি তখন এইগুলো তো ফেরেস্তার আল্লি নিয়ে যায় আল্লাহর কাছে এই এখন ফেরেস্তার ডিউটিতে আছে এরা ফজলের নামাজের পরে যাবে তো নিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে সাবমিট করলে আল্লাহ দেখবে যে এই এনে একটা তার অমুকের জন্য এটা দান করা হয়েছে এখন এইটা যদি আল্লাহ তার জন্য কবুল করেন তো এই ফেরেস্তারা কিন্তু তার আমল এটা ঢুকাতে পারবে না এইটা যদি আল্লাহ কবুল করেন তাহলে এইটা আল্লাহ তারা ওই আত্মার পাহারাদার কোন ফেরেস্তা দায়িত্বশীল আছে এটা তাকে হস্তান্তর করে ওই আমল নামা অর্থাৎ আমার বাপা ধরেন তা আমার বাপ্মার আমল নামা কোন ফেরেস্তায় লিখেছে ওই ফেরেস্তাকে হস্তান্তর করতে হবে এবং ওই ফেরেস্তারাই ওটা লিখতে পারবে এটা একজন ফেরেশতার আমলনামা যেটা একজন লিখেছে ওখানে আর একজনে লিখতে পারবে না কাজে এই জন্য একজন ফেরেস্তা বা দুজন ফেরেস্তা যারা আমল নামা লেখে একজনের উনি আর অন্য কোনো মানুষের আমল নামা লিখবে না হাসারি ময়দানে উনি উঠবে আর বলবে হা যা মা আলাদা এই নেন এই তার সব কিছু প্রস্তুত এভাবে একটা কঠিন সিস্টেমের মাধ্যমে এতে কত ফেরেশতা দরকার তা আল্লাহর আছে তারপরও রিজার্ভ আছে কি কুদরতে তিনি মালিক এবং অদৃশ্যে আমাদের অলক্ষে কত ফাংশন যে আল্লাহর আছে এটা আমরা চিন্তা করতে পারছি না যে আমরা যতটা মনে করছি অত হালকা না খুব কঠিন মানুষ আমরা কঠিন পাহাড়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রেখেছেন কঠিন ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি আল্লাহ বল বারাদুল্লাহ জামিয়া সকলে আল্লাহর উদ্দেশ্যে সেদিন হাসন মাদুরে একত্রিত হবে ফালা দুশটা করু তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে যে অহংকারী নেতা যারা এই যাদের নেতৃত্বে মানুষ এই অন্যায় করে মূর্তি পূজা করে বা সৎপথে থাকে না এই নেতাদের কথা বলা হচ্ছে দুর্বলরা তাদের অহংকারী নেতাদেরকে বলবেন লাকুম তাবা আমরা তো তোমাদের অনুকরণকারী ছিলাম পৃথিবীতে আমরা তোমাদের অনুকরণ করছি তোমরা যা বলছ সেইটি আমরা করেছি ফাহাল মাগনুন আনা নামেন আজাবিল্লা মেন তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদের জন্য কিছু কি করতে পারো আল্লাহর শাস্তির ব্যাপারে তোমরা কোনো কিছু পদক্ষেপ নিতে পারো আমাদের কোনো তোমরা করতে কিছু উপকার করতে আমাদের পারো তখন ওই নেতারা জবাব দিবে যে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করলে আমরা তোমাদেরকে হেদায়ত করতে পারতাম তা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে না তোমাদেরকে আমরা হেদায়ত দান করতে পারিনি আমাদের জন্য উভয়ই সমান যে আমরা যদি ছটফট করি অথবা আমরা ধৈর্য ধারণ করি উভয় আমাদের সমান এতে ট্রাফসি রাখা আছে যে জাহার্নামীরা বলবে যে আমরা পাঁচশো বছর ধৈর্য ধারণ চুপ করি থাকি যে আল্লাহ আমাদের দয়া করে কিনা তো ওই শাস্তির মধ্যে পাঁচশো বছর খুব কষ্ট করে শাস্তি সহ্য করবে দেখবে যে আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব কোনো ফরিয়াদ কবুল হচ্ছে না তারপরে আবার পাঁচশো বছর ওরা থাকবে আর ছটফট করতে থাকবে যে এই যে আল্লাহ তালা দয়া করে নাকি এভাবে আরো পাঁচশো বছর পার হবে কিন্তু কোনো কাজ হবে না যা যায় না আম সবার যা যা মানে অস্থির হওয়া সবার মানে ধৈর্য ধারণ করা ওরা শাস্তির মধ্যে পাঁচশো বছর সবুর করবে পাঁচশো বছর ধৈর্য ধারণ করবে যে আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া বা রহমত আমাদের কাছে আসে কিনা না মা আল্লা মে মাহেশ আমাদের মুক্তির কোনো পথ নাই এভাবে শাস্তির বিবরণটা ভয়ঙ্কর শাস্তির বিবরণটা সুরেবাহ জাল্লা দিলেন এরপরে আসেন অকাল শৈতানুল কুজি কুজিয়ালর বিচার যখন সমাপ্ত হবে তখন শৈতান বলবে বিচার সমাপ্ত হওয়ার পরে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে তখন আল্লাহ তালা ইবলিশ প্রধান শৈতান ইবলিশ ওকে বলবে যে তুমি দেখো তো তুমি প্রতিজ্ঞা করছিলা যে আমি আপনার দ্বারা দোজক ভরে দেবো দেখো তো আমার দোজকটা ভরেছে কিনা তখন এই ব্লিচারটা সক্র লাগায় বলবে হ্যাঁ দোজক তো ভরেছে কিন্তু দোজকের সবচেয়ে কঠিন শাস্তির জায়গাটা ফাঁকা এছাড়া কোনো ফাঁকা নাই তখন আল্লাহ ওইটা তোমার জায়গা ওখানে ঢোকো ঢুকতে বাধ্য হবে তো ওইখানে ইবলিশ ঢুকবে ঢোকার পরে আল্লাহ তালা জাহান্নামের দরজাটা মানে ওটা যে মানে গেট বন্ধ করে দিবে বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবে ইয়মা রাকুল্লা জাহান্নামা হালেম তালাতে আল্লাহ বলেন যে আমি সেই দিন জাহান্নামকে জিজ্ঞাসা করবো তোমার পেট ভরেছে তো জাহান্নাম বলবে অতাকলু হালবেম মাজিদ আরও আসে তাই মানে পেট ভরে নেই কী আশ্চর্য ব্যাপার এতগুলি খাবার দেওয়ার পরে জাহান্নামের পেট ভরে নাই বলবে অতাকলু হালবেম মাজিদ আরও আসে তারপরে বলা আছে যে আর তো না ইলিশকে ঢুকে নাই তখন আল্লাহ তালা তার কুদরাতি বাম পাখানা জজুরগিয়া চাফিয়া ধরবেন তখন দোজক কাত কাত করে তিনটা ডাক দিবে এবং বলবে আল্লাহ আমি ফেটে যাচ্ছি আমাকে ছেড়ে দেন তখন আল্লাহ তাল্লাহ তার কুদরতি পামান নামের পর থেকে তুলে নিয়ে আসবেন সকলে জলে বলুন সোহান আল্লাহ কি ভয়ঙ্কর খবরগুলো দেখেন কি ভয়ঙ্কর খবর কোরআনে দেখেন যে কোরআ দু বলবে হালবে মজিদ আরো আসে কেমন কথা বলেন এভাবে যখন ইবলিশকে যাহার নামে ঢুকাই দেওয়া হবে তখন ইবলিশের একটা বক্তব্য জান্নাতবাসী জাহার নামবাসী সবাই শুনতে পাবে তার ছেড়ে বলা আছে ইবলিশের জন্য শয়তানের জন্য একটা আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে আগুন দ্বারা আল্লাহ কিনা পারেন আগুন ধরা জামা বানাবেন আগুন ধরা কাপড় কাটবেন আগুন ধরা একটা জিন জাতি সৃষ্টি করছে তো ইবলিশের জন্য আল্লাহ তো একটা আগুনের মেম্বার তৈরি করবে এই মেম্বারে দাঁড়িয়ে ইংলিশ তার বক্তব্যটা দিবে কি বক্তব্য দেখেন আম্মা অকাল শৈতানুল বিচার যখন সমাপ্ত হবে তখন শয়তান বলবে কি বলবে আদাল হক আল্লাহ তালা তোমাদের সাথে যে অদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা সত্য যে তার হুকুম মানলে জান্নাত হুকুম অমান্য করলে নাম এই প্রতিশ্রুতি তো আল্লাহ দিয়েছিলেন এই আল্লাহর প্রতিশ্রুতি সত্য ওয়াতুকুম ফাকলাক তুকুম আর আমি যে তোমাদের সাথে অদা করেছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সেটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম হ্যার বেটা কই রে কিছু না মরার পরে কিছু নেই যা করো কর মার খাট খা আনন্দ কর কি তো শৈতান বলবে যে আমার প্রতিশ্রুতি ছিল খেলাফা মিথ্যা কিন্তু আমাকে আমি আরেক সুলতান তোমাদের উপরে আমার কিন্তু কোনো ক্ষমতা ছিল না যে আমি জোর করে তোমাদেরকে অন্যায় করাবো কি ইল্যান দাওয়াত আমি শুধু তোমাদের দাওয়াত দিয়েছি আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু আমার এমন কোনো ক্ষমতা ছিল যে জোর করে তোমাকে আমি আমার দলে নিয়ে আসবো বা আমার কাজ করাবো এ ক্ষমতা আমার ছিল না আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছি ফাঁসা জব তুমলি তোমরা আমার দাওয়াতে সারা দিয়েছ দেখেন কীভাবে কথাগুলা স্পষ্টভাবে আল্লাহ তালা তুলে ধরেছেন ফালা তালু মুনি আলু মুহাং ফসু অতএব তোমরা আমাকে আজকে মন্দ বলো না আমাকে অভিসম্পাত করো না লুমু আংফু তোমরা নিজেদেরকে মন্দ বলো নিজেদের কবি সম্পাদ করো যে আমার কথা তোমরা শুনতে গেলে কেন মা না বে কি কুম আমি আজকে তোমাদেরকে মুক্তি দিতে পারবো না আমার আন্তবে মসৃখ খেইয়া আর তোমরাও সবাই মিলে আমাকে মুক্তি দিতে পারবে না ইন্নি কাফার তুমি মাসাক তুমি নিমিন বরং তোমরা যে আমাকে আল্লাহর সাথে শরিক করেছো এটা আমি আজকে অস্বীকার করছি ইবলিশকে শরিক এই যে মোর্শেকরা কারো সবাই ইবলিশকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে ইন্না জলিম রাহম আজাবুল আলিম নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তার ইবলিশের কথাটা আমরা এখন এখানে কোরআন স্পষ্ট শুনতে পারি এটা জাহান নামে বিচারের পরে এই কথাটা হবে কিন্তু আল্লাহ সব প্রশ্ন আউট করে দিয়েছে এই আউট করা প্রশ্ন যদি আমরা ফেল করি তাহলে আর বল আর কিছু নাই সব প্রশ্ন আউট করে দিয়েছে এগুলোই তোমাদের পরকালে কোন জায়গায় কোন স্থানে কোন হিসাবটা হবে আল্লাহ তারা স্পষ্ট বলে দিয়েছেন তো এইভাবে এই শয়তানের দেখেন শয়তান শুধু অসহা দেয় এবং এই অসহা দূর করার জন্য আপনি আল্লাহ থেকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই যে কোনো এখলাস সৈতান এইসব কোরআনের যা আপনি তেলাওয়াত করবেন এটা শুনলে আর গায়ে আগুন ধরায় দেবো পালাবে কাজে এইভাবে সবসময় আপনি একটা মনকে সবসময় ব্যস্ত রাখবেন মনের মধ্যে একটা চিন্তা ধারা কল্পনা আপনার একটা জ্ঞান নিয়ে কল্পনা করেন যে এই বিষয়টা আমি জানতে চাচ্ছি এই বিষয়টা কোথায় কি এটা যদি আপনি এই কল্পনাটা আপনার অন্তরে বিরাজ করে তাতে আপনি মুক্ত এটাও যে সব আপনি পাবেন আদাবন আলিম নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি উদ খেল আল্লাহিনা আমলে জান্নাত এখন ওই কাফেরদের দের বর্ণার পর এখন মোমেনদের খবর আল্লাহ না বললে মোমেনরা কষ্ট পাবে না আল্লাহ বলেন উদ খেল আল্লাহ আমন হাতে জান্নাত আল্লাহ তালা যারা ইমান এনেছে এবং যারা ভাল সৎকর্ম করেছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন যে জান্নাতে তাজিমেন তাহাতে আহ্না যার নিচ থেকে তরদেশ থেকে প্রবাহিত খলেদিনা ফিহা সেখানে তারা অনন্তকাল থাকবে বেজ নেম তাদের রবের আদেশে আল্লাহর আদেশে সেখানে আমরা অনন্তকাল থাকবো একটা দিন হবে এক হাজার বছরের সমান তাইয়া তুমফিয়া সালাম এবং তাদের অভ্যর্থনা হবে সালাম তারা দৈনিক তিনবার আপনার কাছে আল্লাহ থেকে আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত নিয়ে আসবে আপনি যেটা পাবেন এটা তো আপনার আমল নামা ডাইনাতে পেয়েছেন ওখানে আপনার আমলও লেখা আছে তার ফলাফলও লেখা আছে এইটা দেখে রেদান গ্রুপে ফেরেস্ট আপনাকে এই সরবরাহটা দিবে তার কারণ জান্নাতে তো আটটা স্তর আছে এক নম্বর যারা থাকবে তারা যেটা পাবে সেটা তো দুই নম্বর ওরা পাবে না ওটা আপনার আমল নামে ওটা সব লেখা আছে কিন্তু তারপরও আল্লাহ বলছেন যে আমি যে অতিরিক্ত দিব এই অতিরিক্ত নেয়ামতটা নিয়ে দৈনিক তিনবার ফেরেস তোমার বাড়িতে তোমার অনুমতি ক্রমে ঢুকবে পাড়া থাকবে গেলমান গেটে তারা অনুমতি চাইবে মালিকের কাছে বাড়ির মালিক অনুমতি দিলে তারা ঢুকবে সালাম বলবে এবং আল্লাহর পক্ষ থেকে হাদিয়াগুলি পেশ করবে যে আল্লাহ আপনাদেরকে এই অতিরিক্ত নেয়ামত দান করেছে